এমন আমার দাদিরা বলেছে যে মিলিটারিরা বা পাকিস্তানিরা যখন রাস্তা দিয়ে যেত গ্রামের বাংলাদেশের তখন যখন দেখতো পুকুরে অনেক ফেনা বা ময়লা তখন ওঠার জন্য ওরা এসে বাড়িওয়ালাকে চার্জ করত। মানে ব্যাপারটা জানি এমন যে ময়লা শুধু আমাদের আসলে আমাদের ময়লার মতো ট্রিট করতে হ্যাঁ তারা আমাদের একটু বলো না মানে আমরা আমরা যুদ্ধে যে জয়লাভ করলাম মানে আমার আর ওরা যে আমাদেরকে অত্যাচারটা করলো এই অত্যাচারটা করতে এত সুবিধা পেলো কি করে আমাদের উপরে কেন করতে পারলো করতে গিয়ে ওদের ওদের সহায়ক কারা ছিল এগুলি কিছু জানো আমার মনে হয় কিছুটা তো আছেই যে বাংলাদেশেরও কিছু লোক যারা বাংলাদেশি হয়ে ওদেরকে সহযোগিতা করেছে এবং যুদ্ধ করেনি বরং ইভেন দেখা গেছে বাংলাদেশি হয়েও আরেক বাঙালিকে তারা মারার কাজে ছিল এবং ওরা ওদেরকে সহযোগিতা করেছে আমার আর একটা কথা না বললেই মনে হচ্ছে আমার দাদির কাহিনীটা একটা অপূর্ণ থেকে যায় ওটা একটা মজার কাহিনী বটে তবে আমি যেটা বললাম মজার কাহিনী তবে আমি যেটা ভাবছি তারপর হচ্ছে আবার একা মহিলা তার এই সাহসটা কোথেকে আসলো সাংঘাতিক মানে মিলিটারিকে সে মরিচ বাটার পানি দিয়ে ফেস করবে তার মুক্তিযোদ্ধা ছিলেন প্রতি ঘরে আর আর যে ব্যাপার হলো যে যুদ্ধটা এভাবে সমন্বিত হতে পারতো না যে অধিকৃত এলাকাতে যারা ছিলেন অধিকৃত এলাকার বাইরে যারা ছিলেন প্রবাসে ছিলেন ইংল্যান্ডে ছিলেন আমেরিকায় ছিলেন সবাই কিন্তু একসঙ্গে এই যুদ্ধটা করেছেন তোমার এবার নানার কথাটা শুনি ও আচ্ছা আবার নানা আসলে উনি হচ্ছে আমার মামার শ্বশুর তো উনি কোয়াট ইয়াং এ ছিলেন তখন তখন উনি ছাত্র ছিলেন তো উনি খুব তখন ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন তখনকার রাজনীতিও জড়িয়েছিলেননি কিন্তু উনি যুদ্ধকালীন সময় উনি গ্রামে আসেন তখন গ্রামে এসে দেখে যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে তখন ওনাদের হাতে কোনো অস্ত্র নেই এখন কি করবে ওনারা গ্রামের কিছু ইয়াং লোকদের নিয়ে একটা গ্রুপ করলো ওরা ওইটাও ছিল আবার একেবারে এলাকার লোকজনকে নিয়ে গ্রুপ কোনো কেন্দ্রীয় তত্ত্বাবধান ছিল না উনি উদ্যোগ নিয়ে একটা গ্রুপ তৈরি করে পরে উনি যেভাবে বললো যে ওনাদের কিছু নাই কিবে অস্ত্র অস্ত্রওয়ালা এমিলিটারদের সাথে ফাইট করবে ওনারা অনেকটা গোয়েন্দাদের মতোই যেখানে যেখানে ব্রিজ আছে আর্মিরা আসবে ওনার ব্রিজের আশেপাশে অবস্থান নিল তবে দেখা যাচ্ছে রাস্তা ব্রিজ নিচে পানি বা ডোবা পাশে ওরা লুকিয়ে থাকতো মানে ও ও মুক্তিযোদ্ধারা করে ওরা জন 6 করে এক এক জায়গায় লুকিয়ে লুকিয়ে তো ওরা যখন জানতো যে এদিকে আসবে তখন এর আগে ওরা ব্রিজটাকে অর্ধ ভাঙা অবস্থায় রাখতো যখনই দেখছে কাছে চলে আসছে ওরা নিচ থেকে বা পাশ থেকে ঢুমেরেই ওটাকে ভেঙে দিত মানে ওই এগুলি হচ্ছে গ্রামের সেই নরবরে ব্রিজগুলো হ্যাঁ সেটাই সেটাই তখন ওরা গাড়িটা পড়ে গেল বার্মিরা পড়ে গেল তখন ওরা ওদের অস্ত্র ছিনিয়ে নিয়ে আস্তে আস্তে ওদের বিরুদ্ধে একটা মহড়া তৈরি করে যে ওরাই যোদ্ধা হয়ে যায় তখন ওরা অস্ত্র কালেক্ট করে এভাবে এবং উনি একটা আমি এবার দেশে যখন গেলাম তখন উনি এসব কথা বলতে আমি জানতাম না যে উনি মুক্তিযোদ্ধা কারণ হচ্ছে উনি আসলে ইন্ডিয়া যায়নি এবং মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কাছে নেই তো উনি আমাদের বললেন যে আমি যে মুক্তিযোদ্ধা এটা বাইরে বলো না কিন্তু তখন বলবে যে আমি মিথ্যা বলছি অবশ্যই গ্রামের লোকেরা জানবে কিন্তু বাইরে বলতে গেলে ওরা স্বীকার করবে না কারণ আমার সেই সার্টিফিকেটটা নেই আসলে সার্টিফিকেট অনেকেরই হয়তো নানান কারণে হয়নি কিন্তু তোমার কি কোনো সন্দেহ আছে তাকে নিয়ে যে তিনি মুক্তিযোদ্ধা জানি আমার করে জানো কারণ আমার বাবারাও বলছে আমার নানার বাড়ির সবাই বলেছে এলাকার লোকজন জানে এবং ওনাকে তো আমি চিনি উনি আসলে মুক্তিযোদ্ধা না হওয়ার মতো লোক না উনি যেভাবে মানে রাজনীতি সচেতন দেশপ্রেমিক দেশের এই দুরাবস্থায় সবার তো উচিত যে যুদ্ধে গিয়ে আসে উনি তাই করবেন ওটা স্বাভাবিক আমরাও তাই করতাম সো এখানে কোনো সমস্যা তোমরা আবার সুযোগ পেয়েছো গল্পগুলো এই যে টেলিভিশনের সামনে সবাই কি বলছো এটা কম কথা না বন্ধুদের মধ্যে বলো আবার এই গল্পগুলো ছড়াও তবেই তো ভেতরের মধ্যে যে শক্তিটা সেটা আবার মাথা চাড়া দেবে আমি ভাবি কি আপা আমাদের তো আসলে অনেক কিছু জীবনে হয়তো হতে পারবো কিন্তু মুক্তিযুদ্ধ হতে পারবো না তো মুক্তিযুদ্ধের এই কথাগুলো এই স্মৃতিগুলো যদি পৌঁছে দিতে পারি মনে হয় যে এটাই আমাদের যুদ্ধ অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আজকে শুনলেন প্রতিদিনের মতো আরেকজন একাত্তরের পরবর্তী সময়ে জন্ম নিয়েছে তেমনি আমাদেরই এক সন্তানের কথা এবং মুক্তিযুদ্ধের গল্প মুক্তির গল্প এগুলো ফুরাবার নয় এই গল্প বলার জন্যে আবার কালকে আসব এবং কাল আবার একজন এই প্রজন্মের ছেলে কিংবা মেয়ের কাছ থেকে আপনারা শুনবেন মুক্তির গল্প বিজয় ফুলের ঘ্রানে ভরে উঠুক আপনার ভুবন আবারও বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই साधिनता आङ्ग्ले जारा